চোর দিয়ে চুরি বন্ধ করা যায় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না, এবং দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না। এই জন্য আসুন, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে দাড়ি হিসাব দেওয়ার দিনকে ভয় করে, এমন এক খোদা ভীরু নেতৃত্ব না আসা পর্যন্ত এদেশের মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। এর জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রত্যেকটা ভোটারকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে যাদের দলের মধ্যে গুন্ডা আছে, বদমাশ আছে, ডাকাত আছে, দুর্নীতিবাজ আছে, গোটা ভোটাররা তাদেরকে বয়কট করবেন, ওদেরকে প্রত্যাখ্যান করবেন, ওদেরকে ভোট দেবেন না। যদি আমার দলের মধ্যেও দুর্নীতিবাজ থাকে, আমার দলের মধ্যেও ডাকাত থাকে, আমার দলের মধ্যেও ধর্ষক থাকে, তাহলে আমি বলবো আমাদেরকে বয়কট করেন, আমাদের প্রত্যাখ্যান করুন। যতক্ষণ পর্যন্ত জনগণ ভালো জিনিসকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই দেশ ভালো হতে পারে না, সম্ভব না। এই জন্য আসুন, আগামী দিনে চোর ডাকাত মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত এক বাংলাদেশ গড়ার জন্য আদর্শবান, নীতিবান, চরিত্রবান এক নেতৃত্বকে সামনে নিয়ে আসে। আমি মনে করি ইসলাম ব্যতীত মানুষকে কোনো আদর্শ শান্তি দিতে পারে না। এই জন্য আসুন, যদি আপনাদের ভালো লাগে তাহলে ইসলামী আন্দোলনের ছায়া তলার সামনে চলে আসুন। আর মনে রাখতে হবে, হাজারো ভালো মানুষ, আদর্শবান মানুষ, নীতিবান মানুষ, যোগ্য মানুষগুলি আজকে রাজনীতিতে অংশগ্রহণ করে না, যেহেতু রাজনীতি পচা গান্ধা, এর জন্য তারা অংশগ্রহণ করে না। আমি তাদেরকে বলতে চাই, যদি আপনার মতো ভালো মানুষ এখানে না আসেন, তাহলে ডাকাত মুক্ত রাজনীতি করা যাবে না, অন্যায় মুক্ত রাজনীতি করা যাবে না, দুর্নীতি মুক্ত রাজনীতি করা যাবে না। এর জন্য যেখানে যে ভালো মানুষগুলি আসছেন, অবস্থান করতেছেন, লুকিয়ে আসেন, ওই সমস্ত ভাইদেরকে বলবো আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের খোঁজ করতেছে, আপনারা কোথায় আছেন? মানিকতুল্য, মুক্তাতুল্য, স্বর্ণতুল্য সেই লোকগুলো যদি ইসলামী আন্দোলনের ছায়াতলে চলে আসেন, তাহলে ইনশাআল্লাহ একদিন আমরা এমন এক বাংলাদেশ উপহার দেব যেখানে বৈষম্য থাকবে না, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম ভিত্তিক দেশ গড়ার ভিত্তিতে সবার অধিকার বাস্তবায়ন করার তৌফিক দান করেন।